বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের পাশাপাশি শ্রম বাজারকে সংকটে ফেলতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী হজরত শাহজালাল বিমানবন্দরে জর্ডানগামী আটচল্লিশ নারী পোশাক কর্মীর বিদায় অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন এ সময় বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী প্রবাসীদের নির্দেশ দেন দেশবিরোধী অপপ্রচার থেকে বিরত থাকতে আর বোয়েলের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে বিনা অভিবাসন খরচে যেতে পারায় খুশি প্রকাশ করেন শ্রমিকরা টিটিটি সিটিতে আমরা ট্যানিং করেছি সম্পূর্ণ বিনা খরচে আমরা জরান যাচ্ছি কোনো আর্থিক কোনো লেনদেনের মাধ্যমে আর কি এগুলা হয়নি সম্পূর্ণ বিনা খরচে আমরা যাচ্ছি বিদেশে বিশেষ করে কিছু সংখ্যক লোক দেশের বাব মরচে নষ্ট করতেছে তাদের ব্যাপারে আমাদের সবাই সজাগ থাকতে হবে বৈধপথে রেমিটেন্স আসলে পরে দেশ এবং জাতি উন্নতি হয় সেইটা মাথায় রেখি আমরা কাজ করে যাচ্ছি আমরা সবাইকে অনুরোধ করব দেশের বাপমূর্তি নষ্ট না করে সবাই দেশের বাপমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে সবাই কাজ করার আহ্বান জানাচ্ছি